বিচারের মজলিসে এমন একটা সুন্দরী যুবতী নারী আইসা গেছে, এমন সুন্দর একটা মহিলা আইসা রে, ও যুবকের দলে ভালো করে শুইনা নাও। ওই সুন্দরী মেয়েটা যখন হারুত এবং মারুতের কাছে দাঁড়াইছে, হারুত কয় মারুত রে জমিনের মধ্যে এত সুন্দর মেয়ে আছে এটা তো আমরা জানি না, দেখ কত সুন্দর মেয়ে দেখা যায়। বন্ধুরা রে আমার কাবার চাইতে দাম বেশি একজন মুমিনের, ফেরেশতার চাইতে দাম বেশি মুমিনের, ভালো করে শুনতে হইব। আমার আল্লাহ যখন বলল আমি আল্লাহ মানুষ বানাবো, ওয়াই যে কলা রব্বু কালিল মালাইকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা, আমার আল্লাহ কয় ও ফেরেশতার দলের আমি আল্লাহ মানুষ বানাবো, ফেরেশতারা কয় আল্লাহ গো দুনিয়াতে মানুষ বানানোর দরকার নাই গো আল্লাহ, আমরাই তো তোমার জিকির করবি করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল পড়ি। আল্লাহ গো পাঠাও, তারা দুনিয়াতে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, রে আল্লাহ এই মানুষ তুমি বানায়ো না। আমার আল্লাহ কয়নি আলামু মালা তালামু, তাহা জানো না। আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ মানুষ বানাবো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, এইবার আমার আল্লাহ মানুষ বানায় জগৎবাসীরা, আমি জানাইতে চাই এই মানুষকে নিয়ে ফেরেশতারা পর্যন্ত নিষেধ করলো মানুষ বানানোর দরকার নাই, ফেরেশতারা আমাদের প্রতি হিংসা করলো, আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে এই দুনিয়াতে পাঠাইছে, এই দুইজন ব্যক্তিকে দুনিয়াতে পাঠাইছে তিনটি কথা দিয়া। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠানোর আগে তিনটা মাত্র উপদেশ দিছে, তিনটা উপদেশ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, এক নম্বরে তোমরা শিরিক করো না, দুই নম্বরে তোরা জিনা করবা না, তিন নম্বরে তোমরা আমানতের খেয়ানত করবা না। আমার আল্লাহ তিনটা উপদেশ দিয়া দুইজন ফেরেশতারে আসমান থেকে জমিনে পাঠাইয়া দিছে গো, ওই দুইজন ফেরেশতা দুনিয়াতে আইসা গো, একটা সুন্দরী নারী রে দেইখা পাগল হয়া গেছে গো, ওই মেয়েটাকে দেইখা এই দুইজন ফেরেশতা পাগল হয়া গেছে, এই দুইজন ফেরেশতা প্রস্তাব দিছে প্রেমের প্রস্তাব, এই দুনিয়ার মেয়েকে এইবার ফেরেশতারা প্রস্তাব দিছে তার সাথে জিনা করার জন্য। বন্ধুরা রে আমার আল্লাহ মানুষ বানায়, এই মানুষরে নিয়ে ফেরেশতারা কত কথা বললো, ফেরেশতারা এই মানুষকে নিয়ে কত সমালোচনা করলো, আমার আল্লাহ বলল ইন্নি আলামু মালা তালামু, আমি আল্লাহ তাআলা যাহা জানি তোমরা তাহা জানো না, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো, আমি এই দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, কারণ ফেরেশতা দিয়া কাজ হইব না, ফেরেশতার ভিতরে প্রেম নাই ভালোবাসা নাই। এ বন্ধুরা রে ফেরেশতারা তো কোন রকমের তাদের কাজ নাই, তাদের কোনো কাম নাই, তাদের কোনো কোড নাই, তাদের কোনো লোভ নাই, তাদের কোনো ক্ষুধা নাই, তাদের কোনো পেট নাই, তাদের কোনো আশা নাই, তাদের কোনো কান্না নাই, তাদের কোনো সুখ নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের ভিতরে কোনো ভালোবাসা নাই, তাদের স্ত্রী নাই, তাদের ছেলে মেয়ে নাই, তাদের বাজার ঘাট নাই, তাদের খাউন নাই,
বলি এইটাই আমার আল্লাহ পছন্দ করে না রে জগৎবাসীরা আল্লাহ কয় আমি আমার জাতি দুনিয়াতে পাঠাতে চাইবো তারা দুনিয়াতে যাইয়া বাজার করবে তাদের ভিতর দুঃখ থাকবে তাদের ভিতর সুখ থাকবে তাদের ভিতর ভালোবাসা থাকবে তাদের ভিতর কাম থাকবে তাদের ভিতর ক্রোধ থাকবে তাদের ভিতর লোভ থাকবে তাদের ভিতর ক্ষুধা থাকবে তাদের ভিতর আশা থাকবে তাদের ভিতর কান্না থাকবে আমি এমন জাতি পাঠাবো গো তারা দুনিয়াতে যাইয়া বাজার করবে তারা গোসল করবে তারা খাবার খাবে তারা ঘুমাবে তারা স্ত্রীদের সাথে আলোচনা করবে তাদের ছেলে মেয়ে থাকবে তাদের মা বাবা থাকবে তাদের ভিতর ভালোবাসার লীলা দেনা চলবে তারা সময় হলে আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাবে গো আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন জাতি পাঠাবো গো তারা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহর স্মরণ করবে তারা বাজার করবে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করবে তারা সব কিছু করবে কাজ কাম করবে তাদের ভিতর ভালোবাসা থাকবে সুখ দুঃখ সবই থাকবে ও ফেরেশতারা তোমাদের ভিতরে এটা নাই গো এইটা ফেরেশতারা দেইখা হিংসা করতে শুরু করলো আল্লাহ বললো না 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 তোমরা যত কিছু নিষেধ করো না কেন ইন্নি আলম মালা তালামুন আমি আল্লাহ যাহা জানি গো তোমরা তাহা জানো না আমি আল্লাহ মানুষ বানাইতে চাই এইবার আল্লাহ কয় জিবরাইল রে দেরি কইরো না রে জিবরাইল তাড়াতাড়ি যাও আমি আল্লাহ মানুষ বানাতে চাই আমি আল্লাহ আদম বানাবো দেরি কইরো না যাও মাটি নিয়ে আসব আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ দি খালাক সাবআ সামাওয়াত তিবাক মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বসরা কাররাতা ইনিয়াং কলিবু ইলাইকাল বাসারু খাসিআউ ওয়া হুয়া হাসির আমি আল্লাহ মানুষ বানাবো দেরি কইরো না যাও তাড়াতাড়ি মাটি নিয়ে আসবা আমি আল্লাহর হুকুম করলাম দেরি করবা না মাটি চাই ফেরেশতা এইবার জিবরাইল আমার আল্লাহর হুকুম পাইয়া মাটি আনার জন্য জমিনে হাত বাড়ায় জমিনে যখন হাতটা বাড়ায়া দেয় জগৎবাসীরা জমিনে কান্দার কয় ও জিবরাইল আমার নিও না আমার ভিতর দিকে মাটিও নিও না ও জিবরাইল আমার ভিতর দিকে মাটি নিও না রে জিবরাইল আমি তো সহ্য করতে পারি না রে জিবরাইল আমার ভিতর দিকে মাটি দিয়ে আমার দিয়া আমার আল্লাহ মানুষ বানাইবে এই মানুষগুলো জমিনে যাইয়া নাফরমানি করবে তারা বেঈমানি করবো রে তারা রক্তপাত ঘটাইবে এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া অন্যায় করবে জিনা করবে এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া ব্যবসারে লিপ্ত হয়ে যাইব রে জিবরাইল আর এই মানুষগুলো পাপি কাজ করার পরে আমার আল্লাহ এদেরকে জাহান্নামে দিব আরে জাহান্নামে দিয়া জ্বালাইব ও জিবরাইল জ্বালানি
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের জ্বালানি হইব একমাত্র মানুষ আর পাথর আর কোন কিছুই জ্বালানি হইব না একমাত্র মানুষ আর পাথর হইব জাহান্নামের জ্বালানি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন ও জিবরাইল আমার নিও না রে জিবরাইল আমার নিও না জিবরাইল মাটির কান্দন দেইখা মায়া লাইগা গেছে গো জিবরাইল আল্লাহর কাছে যাইয়া কয় আল্লাহ গো মাটি আনতে যাইয়া দেখলাম মাটি এমন কান্না করে আল্লাহ মাটির কান্দন দেখায় আমি জিবরাইলের ভিতরে মায়া লাগা গেছে গো আল্লাহ তুমি এই মাটি আনার চাও আমাকে হুকুম দিছে ও আল্লাহ কিন্তু আমি তো মাটি আনতে পারলাম না কারণ মাটির কান্দন দেখে আমার ভিতর মায়া লাগে গেছে ওই মাটির কান্না দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ কয় জিবরাইল বইসা যাও মিকাইলের দায়িত্ব দেয় মিকাইল মাটি আনতে যাইয়া মিকাইলও পারে না মিকাইলের কাছে মাটি ধরে কষ্ট দাও মিকাইল আমারে নিও না আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইও আমারে নিও না মিকাইলও পারে না ইসরাফিলও পারে না রে বন্ধু মালাকুল মৌত আজরাইল রে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিছে গো মালাকুল মউত এক মুষ্টি মাটি তোলে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতরে চল্লিশ মন মাটি উঠা আসে এইবার আমার আল্লাহ কয় তোমরা এইবার এই মাটি দিয়া তোমরা একটা মানুষ বানাও আদম বানাও আদম বানাও আল্লাহর কাছে ফেরেশতারা কয় আল্লাহ গো আল্লাহ গো আমরা তো সুন্দর করে একটা মানুষ বানাইছি আমরা মানুষ বানাইছি আল্লাহ এইবার আমার আল্লাহ যায়া দেখে আদম বানাইছে আল্লাহ কয় সুন্দর হইছে কিন্তু আমার মনের মতো হয় না এই চেহারার ভিতরে আমার আল্লাহর নিজের হাত লাগাইয়া কুদরতি হাত দিয়া সুন্দর করে মালিশ কইরা দিয়া বানাইছে এ আমার জগৎবাসীরা গো বিশাল বড় লম্বা একটা আলোচনা আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল আলোচনা গুলো করবো এই মানুষকে আমার আল্লাহ তাআলা আদম থেকে সৃষ্টি করে এইবার জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে সমস্ত মানুষ আমরা জমিনে বসবাস করি এটাও দেখে ফেরেশতার ভিতর হিংসা লাগলো ফেরেশতারা কয় আল্লাহ গো এই মানুষগুলো দুনিয়াতে যাইয়া আরামে খায় আরামে ঘুমায় তোমার তসবি তালিল ঠিক মতো আদায় করে না মারামারি করে রক্তপাত করে আল্লাহ আমরা তো তোমার তসবি তালিল ঠিক মতো পড়তে পারি আল্লাহ কয় ও ফেরেশতারা তোমরা কি জানো নি এই মানুষের ভিতর কেমন ভালোবাসা আছে কেমন প্রেম আছে তোমাদের ভিতর তো সেটা নাই ফেরেশতারা কয় আল্লাহ আমাদের ভিতর কোনটা নাই সবই তো আছে এইবার আমার আল্লাহ কয় যাও আমি তোমাদেরকে পাঠাইতে চাই জমিনে কোন ব্যক্তি যাবা তোমাদের ভিতর যে কোনো দুইজনকে নির্বাচন করো আরে ফেরেশতার ভিতরে দুইজন পণ্ডিত ছিল রে বন্ধু এই দুইজন পণ্ডিত যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় সূরা বাকারার ভিতরে 102 নম্বর আয়াতের তাফসীর পড়লেও পাওয়া যাবে সূরা বাকারার 102 নম্বর আয়াতের ভিতর উল্লেখ করা হয় হারুত এবং মারুত দুইজন ফেরেশতা পণ্ডিত ছিল সব ফেরেশতারা কয় আল্লাহ গো আমাদের পক্ষ থেকে হারুত এবং মারুতকে দুনিয়াতে পাঠাও আল্লাহ কয় হারুত রে ও
মারুত তোমরা দুইজন কি যাইবা নির্বাচিত করা হয় দুইজনকে হারুত এবং মারুত কয় আমরা দুইজন যাইতে চাই দুনিয়াতে আল্লাহ কয় তোমরা দুনিয়ায় যাইবা ভালো করে শুনিনা না তোমাদের ভিতর তো আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতর তো এই সমস্ত গুণাবলী দেই নাই যেই গুণাবলী আমার মানুষের ভিতরে রয়ে গেছে তোমাদের ভিতর তো সেটা নাই ও ফেরেশতারা তোমাদের ভিতরে কাম নাই ক্রোধ নাই লোভ নাই খোদা নাই আশা নাই কান্না নাই বেদনা নাই দুঃখ নাই সুখ নাই ভালোবাসা নাই তোমাদের ভিতরে এই সমস্ত গুণাবলী নাই গো তোমাদের তো ছেলে নাই তোমাদের মেয়ে নাই তোমাদের বিবি নাই তোমাদের মা নাই তোমাদের ভালোবাসা নাই তোমাদের বাজার নাই তোমাদের ঘাট নাই তোমাদের গোসল নাই তোমাদের কোনো কিছুই নাই ও ফেরেশতারা তোমরা দুইজন হারুত এবং মারুত দুনিয়াতে যাইতে চাও গো তোমাদেরকে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা মানুষের গুণাবলী তোমাদের ভিতরে দিতে চাই হারুত এবং মারুত কয় আল্লাহ গো আমাদের ভিতরে মানুষের গুণাবলী দিবা আমরা আমল করব দুনিয়াতে যাইয়া গো আমাদের কিছু আমল দিয়া দিবা আমাদেরকে স্পেশাল কিছু আমল দিয়া দিবা আমাদের আমল দিয়া দিবা যেই আমলগুলো আমরা দুনিয়াতে করতে চাই এইবার আল্লাহ কয় হারুত আর মারুত রে ও হারুত আর মারুত তোমরা দুইজন যাইবা দুনিয়াতে আসমান থেকে এখন তোমাদেরকে আমি জমিনে পাঠাবো তোমাদেরকে আমি আল্লাহ তিনটাই উপদেশ দেব গো এই তিনটা উপদেশ তোমরা মাইনা চলবা হারুত আর মারুত কয় আল্লাহ আমরা দুইজন ফেরেশতা পণ্ডিত ছিলাম আমাদেরকে সব ফেরেশতা নির্বাচন করে ফলাইছে আমাদেরকে তুমি জমিনে পাঠাইবা মানুষের মাঝে আমাদেরকে পাঠাইবা ও দয়ার আল্লাহ আমাদেরকে তুমি কি এমন উপদেশ দিতে চাও গো আল্লাহ বলে আমি তোমাদেরকে তিনটা উপদেশ দিব গো তিনটা উপদেশ দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইতে চাই হারুত আর মারুত কয় আল্লাহ গো উপদেশ দিতে চাইছো দাও আমাদেরকে উপদেশ দাও এইবার আসমান থেকে আমার আল্লাহ তাআলা উপদেশগুলো দিচ্ছে এক নম্বরে ও হারুত ও মারুত ও হারুত মারুত ফেরেশতা এক নম্বরে তোমরা দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর সাথে শিরিক করবা না আমি আল্লাহর সাথে শিরিক করবা না আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবা না দুই নম্বরে তোমরা দুনিয়াতে যাইয়া গো জিনা করতে পারবা না জিনা করা যাবে না জিনা করা যাবে না এই জন্য আমার আল্লাহ তাআলা এই আদেশগুলো দিচ্ছে তিনটা মাত্র উপদেশ এক নম্বরে তোমাদেরকে বলে হলো শিরিক করবা না লা তাকরাবু সালাহ তোমরা নামাজ নাই ওই জমিনে শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জিকির করো তোমাদের তসবিহ তাহলিল আমি আল্লাহর কাছে ভালো লাগে ওই জমিনের মধ্যে মানুষের যেই গুণাবলী সেই গুণাবলী কিন্তু দিয়ে দিতেছি তোমাদের মধ্যে আমি আল্লাহর তসবিহ তাহলিল যেইগুলো করবা গো লা তুশরিক বিল্লাহ কিন্তু আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবা না দুই নম্বরে আমি আল্লাহর হুকুম তিনটার ভিতর দুই নম্বর হলো জিনা করতে পারবা না তিন নম্বরে আমানতের খিয়ানত করতে পারবা না এইবার হারুত আর মারুত কয় আল্লাহ গো তিনটাই উপদেশ দিছাও গো এক নম্বরে তোমার সাথে শিরিক করা যাবে না দুই নম্বরে জিনা করা যাবে না তিন নম্বরে আমানতের খিয়ানত করা যাবে না ও দয়ার আল্লাহ আর কোন আমল আসেনি আমাদেরকে দাও আরো আমল চাই আরো বেশি বেশি আমল দিয়ে দাও আল্লাহ কয় তিনটাই উপদেশ দিলাম গো
এই তিনটাই উপদেশ তোমরা মাইন্না চলবা এই তিনটা কথা তোমরা রাখবা এক নম্বরে তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না দুই নম্বরে জিনা করবা না তিন নম্বরে আমানতের খেয়ানত করবা না আমি আল্লাহ মানুষের গুণাবলী তোমাদের ভিতরে দিয়া দিলাম এতদিন তোমাদের ভিতর কাম ছিল না এতদিন তোমাদের ভিতর ক্রোধ ছিল না এতদিন তোমাদের ভিতর লোভ ছিল না এতদিন তোমাদের ভিতর ক্ষুধা ছিল না এতদিন তোমাদের ভিতর ভালোবাসা ছিল না এতদিন তোমাদের কান্না কাটি ছিল না দুঃখ ছিল না বেদনা ছিল না ভালোবাসা ছিল না ছেলে মেয়ে ছিল না আজকাল আমি আল্লাহ তোমাদের ভিতরে মানুষের গুণাবলী দিলাম গো যাও জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম এই দুইজন ফেরেশতা হারুত আর মারুত দুইজন আলোচনা করে হারুত কই মারুত রে ও মারুত আমরা দুনিয়াতে যাইয়া আমার আল্লাহর দিন কায়েম করব আমরা সঠিক বিচার করব আমরা ন্যায় শাসন করব ন্যায় বিচার করতে চাই দুইজন হারুত আর মারুত আসমান থেকে জমিনের ভিতর নাই মায় আসে এই দুইজন ফেরেশতা এই দুইজন মানুষের সামনে আই বিচার আদি করে মানুষকে ন্যায় বিচার শেখায় মানুষকে ভালো ভালো উপদেশ দেয় এ আমার জগৎবাসীরা গো ও বন্ধুরা ভালো করে বুঝ জানিবা হারুত এবং মারুতের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই দুইজন আল্লামা ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাই জামুল কবিরের ভিতরে এই কিতাবের ভিতরে উল্লেখ করছেন হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতা এই দুইজন ফেরেশতা আল্লাহর হুকুম নিয়ে আসমান থেকে জমিনে নাইমে এসে মানুষের মাঝে সঠিক বিচার করার জন্য বাহির হয়ে গেছে হারুত এবং মারুত এই দুইজন সঠিক বিচার করে গো মানুষের সুখের কথা দুঃখের কথাগুলো শুনে মানুষকে সঠিক বিচার দেয় অন্যায় কাজ থেকে তাদেরকে বিরত করে মানুষকে ন্যায় পরায়ণ শিক্ষা দেয় মানুষকে সঠিক পথের দিশা দেয় সঠিক পথের রাস্তা মানুষকে দেখাইয়া দেয় প্রতিবাদী করা হইব ওই বিচারের মজলিসে এমন একটা সুন্দরী যুবতী নারী আইসা গেছে এমন সুন্দর একটা মহিলা আইসা রে ও যুবকের দলে ভালো করে শুইনা নাও ওই সুন্দরী মেয়েটা যখন হারুত এবং মারুতের কাছে দাঁড়াইছে হারুত কয় মারুত রে জমিনের মধ্যে এত সুন্দর মেয়ে আছে এটা তো আমরা জানি না দেখ কত সুন্দর মেয়ে দেখা যায় এ আমার বন্ধুরা রে ফেরেশতার ভিতরে কাম ছিল না ক্রোধ ছিল না ভালোবাসা ছিল না তাদের ভিতরে এটাই আমার আল্লাহ মানুষের গুণাবলী দেওয়ার কারণে হারুত এবং মারুত দুইজনই আলোচনা করে হারুত কয় মারুত রে এত সুন্দর মেয়ে এই জমিনের মধ্যে কোথা থেকে আসলো এই মেয়েটার নাম ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতর উল্লেখ করে এই মেয়েটার নাম ছিল জহুরা আরে এত সুন্দর চেহারা গো ওই জামানার ভিতরে ওই জামানার ভিতরে ওই জমিনে এত সুন্দর মেয়ে একটাও ছিল না এই সুন্দরী মহিলাটারে দেইখা হারুত এবং মারুত এই দুইজন ফেরেশতা পাগল হয়ে গেছে হারুত কয় মারুত রে এত সুন্দর মহিলা কই থেকে আইলো জানতে চাই মেয়েটা কি জন্য আসছে হারুত কয় তুমি কি জন্য আইছো সুন্দরী গো সুন্দরী তোমার নামটা কি এইবার মেয়েটা কয় আমার নাম জহুরা আমি আইছি আপনাদের কাছে বিচার চাইতে আমার স্বামীর বিরুদ্ধে আমি বিচার দিতে চাই বলে তোমার স্বামী কি করেছে বলে আমার স্বামী আমারে রাইখা সইলা গেছে আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নাই না আমার স্বামীরে খুঁজা পাই না আমি এই পর্যায়ে কি করতে পারি আমাকে সঠিক বিচার দিতে হইব আরে জহুরার চেহারার দিকে তাকাইয়া গো
হারুত এবং মারুত দুইজন ফেরেশতা পাগল হয়ে গেছে গো এত সুন্দর মহিলা কোথা থেকে আসলো এই মেয়েটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে এই মেয়েটার চেহারাটা এত সুন্দর দেখা যায় হারুত কয় মারুত রে এত সুন্দর মেয়ে এই জমিনের ভিতরে এই মেয়েটারে সাইরা আমরা আসমানে যাইতে চাই না আজকে আমরা মেয়েটাকে একটা প্রস্তাব দেই এইবার মারুত বলে ও জহুরা আমি তোমারে ভালোবাসতে চাই রাজি আছো নিয়ে হারুত কয় আমিও তোমারে ভালোবাসি মারুত কয় আমিও তোমারে ভালোবাসি প্রেম করবা দি ভালোবাসা করবা নি এতদিনে কিন্তু হারুত এবং মারুত দুইজন ফেরেশতার ভিতরে কাম ছিল না কদর ছিল না ভালোবাসা ছিল না গো এই মানুষের গুণাবলী পাওয়ার কারণে এই জমিনের ভিতর আইসা এই জমিনের সুন্দরী একটা মেয়েরে দেখা পাগল হয়ে প্রেমের প্রস্তাব দিছে মেয়েটা কয় আমি প্রেম করব না আমারে সঠিক বিচার দিবেন আমারে দিবেন কিনা সেইটা বলে না বলে না 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 তোমারে আমাদের পছন্দ হয়ে গেছে আমাদের কি দেখতে খারাপ নিয়ে এইবার মেয়েটা কয় কাম হইব গো এই দুইজন বিচারকরে যদি আমি পটাইতে পারি তাইলে তো রাজ্য আমার হয়ে যাইব হারুত এবং মারুত কয় ও জহুরা আমরা দুইজন তোমারে ভালোবাসতে চাই গো তুমি কি আমাদেরকে ভালোবাসবা নি বলে এখন আমি তোমাদেরকে জানাইতে পারব না একটু সময় দাও পরবর্তীতে আসার পরে হারুত এবং মারুত কয় এবার তুমি আমাদেরকে কি দিবা তুমি বলো আমাদের কি ভালোবাসবা নি আমরা দুজন তোমার সাথে প্রেমের সম্পর্ক করতে চাই এইবার জহুরা কয় ও বিচারক আমি তোমাদের কথাই রাজি কিন্তু আমারে সঠিক বিচার দিতে হইব আমার স্বামী কিন্তু নাই আমার স্বামী নয় আমি তোমাদের কাছে সঠিক বিচারের জন্য আসছিলাম এইবার দেখেন বিচার কি হয়া যায় এ আমার জগৎবাসীরা গো হারুত এবং মারুত মেয়েটার কথা শুইনা প্রেমের সম্পর্কে জইরা যাই গো হারুত এবং মারুত এই দুইজন আলোচনা করে হারুত মারুতের কানে কানে কয় এই মেয়েটা এত সুন্দর চেহারা একবার যদি আমরা ভোগ করতে পারতাম গো আমাদের জীবন বুঝি ধন্য হয়ে যাইত এইবার মারুত কয় ঠিকই কইছো সেই মেয়েটারে ভোগ করতে চাই হারুত এবং মারুত দুইজন মিলা মেয়েটারে প্রস্তাব দেয় জহুরা ও জহুরা আমরা দুইজন তোমার সাথে আমরা সহবাস করতে চাই আমরা দুজন তোমার সাথে জিনা করতে চাই এইবার হারুত এবং মারুত যখন মেয়েটারে প্রেমে পাগল হয়ে হাবুডুবু খায় ওই মেয়েটার সাথে সহবাস করার জন্য পাগল হয়ে যাই গো হারুত এবং মারুত দুইজন ফেরেশতা সহবাস করার জন্য পাগল হয়ে যায় এইবার জহুরা কয় আমি তোমাদের কথাই রাজি হতে পারব না গো আমি তোমাদের কথায় রাজি হতে পারবো না হারুত এবং মারুত বলে কেন তুমি রাজি হইবা না কারণটা কি এইবার মেয়েটা কান্দে আর কয় আমার কারণ একটাই কারণ আমার সাথে যদি তোমরা সহবাস করতে চাও আমার যদি তোমরা ভোগ করতে চাও আমার দেহটা যদি পাইতে চাও গো এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করতে হইব এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করতে হইব আমি যেমন পূজা করি আমার সাথে তোমাদের পূজা করতে হইব মূর্তি পূজা করতে হইব পারবানি এইবার হারুত এবং মারুত কয় জহুরা রে এটা তো সম্ভব না আল্লাহর সাথে শিরিক করা যাইব না লা তুশরিকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করতে পারবো না শিরিক করতে পারবো না গো আমরা এক আল্লাহ বিশ্বাসী আমরা দ্বিতীয় কাউরে আমরা আল্লাহ বলে স্বীকার করতে পারবো না
জহুরা কয় আল্লাহ রে যদি তোমরা অস্বীকার না করতে পারো গো অন্যকে যদি খোদা হিসেবে না মানতে পারো আল্লাহর সাথে যদি শিরিক না করতে পারো আমার দেহ তোমরা পাইবা না আমার দেহ তোমরা পাইবা না হারুতে এই দুইজন পরামর্শ করে রে জগৎবাসীরা এই দুইজন বলে না 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 আল্লাহর সাথে শিরিক করা সম্ভব না এই কাজে আমরা এই মুহূর্তে আমরা বলতে পারবো না এইবার পরবর্তীতে আবার ওই সুন্দরী মহিলা আয়েশা আবার বিচার চাইগো হারুত এবং মারুত বলে আমরা একটা কথা বলেছিলাম তুমি আমাদের কথা রাখবা কিনা বলে কি এমন কথা বলে আমাদের সাথে তোমার জিনা করতে হইব মেয়েটা কয় তোমরা তো আল্লাহর সাথে শিরিক করলা না গো তোমরা শিরিক করলা না এখন তোমাদের কাছে আর একটা জিনিস চাবো আল্লাহর সাথে যেহেতু শিরিক করতে পারলা না তাহলে তোমরা কি করো এই মুহূর্তে আমার স্বামীটারে হত্যা করো কোন কোন রেওয়ায়েতের ভিতর আছে তার ছেলেটাকে হত্যা করার কথা জহুরা কয় আমার ছেলেটারে হত্যা করতে হইবে ছেলেটারে যদি হত্যা করো গো আমি তোমাদের সাথে সহবাস করব আমি তোমাদের সাথে জেনা করব হারুত এবং মারুত ক আমানতের খিয়ানত করা যাইব না আমরা এই কাজ করতে পারব না মানুষ হত্যা করতে পারব না আমরা মানুষ হত্যা করতে পারব না গো মানুষ হত্যা করতে পারবো না এইবার মেয়েটা কয় তাতেও তো কাজ হয় না একে একে দুইটা পয়েন্ট মিস হয়ে যায় তিন নম্বরে জহুরা কয় একটা মদের বোতল নিয়ে আইছে রে জগৎবাসীরা মদের বোতল নিয়ে আয়েশা জহুরা কয় ও হারুত এবং মারুত তোমরা যদি আমার সাথে সহবাস করতে চাও আমার সাথে যদি ব্যভিচারী কাজে লিপ্ত হতে চাও গো তাইলে আমার কাছে মদের বোতল আছে এই বোতল যদি তোমরা দুইজন খাইতে পারো গো এই মদের বোতল যদি তোমরা দুইজন খাইতে পারো তাহলে তোমাদের সাথে আমি জিনা করতে পারব হারুত এবং মারুত দুইজন আলোচনা করে গো হারুত কয় এটা তো খাওয়া যায় গো এটা তো খাওয়া যায় সামান্য একটু মদ পান কইরা যদি আমরা মেয়েটারে ভোগ করতে পারি তাইলে আর কি লাগে মদটা পান করা যায় মানুষ হত্যা করতে পারবো না আল্লাহর সাথে শিরিক করতে পারবো না কিন্তু মদটা খাওয়া যাবে এটা তো ছোট ছোট ব্যাপার এইবার মদের বোতল হাতে নিছে গো ও জগৎবাসীরা এই মদ পান করা যাইবে না আমার সোনার যুবক ভাইদেরকে বলি যারা মদ পান করো এটা করা যাইবে না তোমরা নেশা করতে পারবা না মুদমিনুল খমার নেশার বস্তু এটা তোমার হাতে নেওয়া যাইবে না এটা খাওয়া যাবে না এটা হারাম এই জগৎবাসীরা আমার রাসূল বলেছে যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং রসুন খাইয়া যদি মসজিদের ভিতর ঢোকে উলুকিন বিজারিয়াতিন ওর পাছায় লাত্তি দিয়ে মসজিদ থেকে বাইর করে দেওয়া কারণ ওই রকম নেশার বস্তুর ভিতর পড়ে না তারপরেও কিন্তু দুর্গন্ধের কারণে শুধুমাত্র কাঁচা পেঁয়াজ এবং রসুনের কথা উল্লেখ করা হয় এইটা খায়া মসজিদের ধারের কাছেও যাওয়া যাবে না হাদিসের ভিতর ক্লিয়ার লেখা এ আমার জগৎবাসীরা অনেকে বিড়ি খাই সিগারেট খাই রে বন্ধু কত রকমের নেশা কইরা মসজিদে যায় জর্দা খাই গুল খাই আলা পাতা সাদা পাতা খই নি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিটা দিন পিতা দিন কোডিং ভাংসর শাসি জিরোন পেন্সিল দিয়া বারে রিটার্ন ইন ভটকা আর অনেকে নেশার বস্তু আছে এই সমস্ত পান করে এটা করা যাবে না এটা হারাম এ আমার জগৎবাসীরা হারুত এবং মারুত এই দুইজন ব্যক্তি নেশার বোতল হাতে নিয়ে আরে বন্ধু যখন খাওয়া শুরু কইরা দিছে গো
এই বোতল খাওয়ার পরে তাল বেতাল হয়ে যায় দেহটা গরম হয়ে যায় আর সহ্য করতে পারে না এইবার জহুরার কাছে যায় দাঁড়ায় ও জহুরা তুমি বলছো মদ পান করলে তোমার সাথে সহবাস করা যাইবে জহুরা কই শুধু মদ পান করেছো গো দুই নাম্বারটা তো বাকি রয়ে গেছে দুই নাম্বারটা করতে হইবে আমার ছেলেটারে হত্যা করতে হইব এইবার হারুত এবং মারুত কই ভালো লাগে না গো সহ্য করতে পারি না তাড়াতাড়ি এই মুহূর্তে ওনার ছেলেটারে আমরা হত্যা করতে চাই এইবার ছেলেটারেও হত্যা করা হয় হত্যা কইরা কয় ও জহুরা তোমার কথা রাখেছি আমাদের কথা রাখো তাড়াতাড়ি তোমার সাথে আমরা এই মুহূর্তে ব্যভিচারে লিপ্ত হতে চাই জহুরা কয় তিন নম্বরে তোমরা মদ পান করেছো দুই নম্বরে আমার সন্তান হত্যা করেছো গো এক নম্বর তো বাদ রয়ে গেছে বলে এক নম্বর আবার কোনটা বাদ রয়ে গেছে বলে এটা হলো মূর্তি পূজা করতে হইব আল্লাহর সাথে শিরিক করতে হইব হারুত এবং মারুতের সেন্স ঠিক নাই রে বন্ধু তাল বেতাল হয়ে গেছে নেশার বস্তু খাইয়া এইবার হারুত এবং মারুত আল্লাহর সাথে শিরিক কইরাও আলাই আল্লাহর সাথে শিরিক কইরা হারুত এবং মারুত ব্যভিচারে লিপ্ত হয়া যাই রে জগৎবাসীরা আসমানে উড়াল দিয়া চইলা যায় কিন্তু জিনা করার এই যে তিনটাই অপরাধ কইরা পালাইছে এক নম্বরে শিরিক করছে দুই নম্বরে জিনা করছে তিন নম্বরে আমানতের খেয়ানত করছে তিনটাই অপরাধ করার কারণে হারুত এবং মারুত বিচার কইরা আসমানে যখন উড়াল দিতে চাইগো এই ফেরেশতা আর উড়াল দিতে পারে না আসমানে উইরা যাইতে চায় আর পারে না গো পারে না হারুত এবং মারুত উড়াল দিতে যখন পারে না হারুত মারুতের কানে কানে কয় কারণটা কি কি ঘটনা গইটা গেল আমরা তো গতকালকে উড়াল দিলাম কিন্তু আজকে তো উড়াল দিতে পারি না কারণটা কি হারুত এইবার মারুতের কাছে কান্দার কয় কারণ বুঝি না মারুত কয় আমি বুঝা বলাইছি আমরা তো অপরাধী হয়ে গেছি আমরা অপরাধী হয়ে গেছি হারুত এবং মারুত আসমানে উড়াল দিতে পারে না রে এ জগৎবাসীরা হারুত এবং মারুত দুইজনই কান্দে এখন কি করা যায় কি করে পালাইলাম এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে হারুত এবং মারুত যুদ্ধ দুজনই কান্দে এইবার দুজন পরামর্শ করে কোথায় গেলে সমস্যার সমাধান পাওয়া যাবে ওই জামানার নবী এ জগৎবাসীরা যার নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম এইবার ইদ্রিস নবীর কাছে হারুত এবং মারুত যাইয়া কান্দে গো এইবার নবীর কাছে যাইয়া হারুত এবং মারুত কান্দার কই নবী গো ও নবী গো সহ্য করতে পারি না এইবার ইদ্রিস নবী কয় কি হয়েছে এইবার হারুত এবং মারুত কয় আমরা তো নেশা কইরা বালাইছি গো আমরা নিয়ন্ত্রণ হারাইয়া ফালাইছিলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া
তাহি আল মাওয়া আমার আল্লাহ বলছে এটাকে নিয়ন্ত্রণ করো ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার আল্লাহ এটাকে নিয়ন্ত্রণ করার কথা বলেছে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না হারুত এবং মারুদে কান্দে আর কয় নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন ওই জামানায় কি সিস্টেম ছিল জানেন নি দোয়া করত দুই সপ্তাহের মাঝে একবার দোয়া কবুল হইতো দুই সপ্তাহের মাঝে একদিন দোয়া কবুল হইতো হারুত এবং মারুত নবীর কাছে যায় কান্দে আর কয় নবী গো একটু দোয়া কইরা দেন আমরা তো ব্যবিচারি কইরা পালাইছি আমরা তো অপরাধী হয়ে গেছি আমরা তো আসমানে উঠতে পারি এই দুইজন ফেরেশতার কথা শুইনা ইদ্রিস নবী এইবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করছে পরের সপ্তাহে দুইজন যায় কামদার কই নবী ও আমাদের দোয়ার কি খবর দোয়া কবুল হইছে নি ইদ্রিস নবী কয় হারুত আর মারুত দোয়া কবুল হই নাই কাজ হই নাই এইবার পরের সপ্তাহে যা বলে হুজুর দোয়া কবুল হইছে নি বলে না 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 কাজ হই নাই আল্লাহই বলছে জিনা করা মহা পাপের কাজ আবার তোমরা শিরিক কইরা পালাইছো জিনা কইরা পালাইছো মদ পান করে খারাপ মদ মুদমিনুল খামার তোমরা নেশা কইরা পালাইছো হারাম খাইছো ও হারুত ও মারুত আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা নুহা পাপের কাজ জিনার কাজ তোমরা সেটা কইরা পালাই যাও হারুত ও মারুত তোমরা তো অপরাধী কইরা পালাই যাও অপরাধের বিচার হইব কারণ সবারই কিন্তু একটা দিন হিসাব হইব সবারই কিন্তু বিচার হইব আমাদের কিন্তু কারো জন্য এক মিনিটের সার দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা বলছে না ফামাই আমাল মিসকাল দাররাতিন খাইরাইয়ার ওয়া মাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররাইয়ার এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় গো আমার আল্লাহ তাআলা সেটা দেখাবে এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় সেটাও আমার আল্লাহ তাআলা দেখাবে এ হাতে সাক্ষী দিব রে জগৎবাসীরা আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালু হবে হাতে সাক্ষী দিবে পা সাক্ষী দিব গো হারুত এবং মারুতের ব্যাপারে আমার আল্লাহ বললেন ওরা তো পাপের কাজ কইরা পালাইছে জিনা কইরা পালাইছে আমি আল্লাহর সাথে শিরিক কইরা পালাইছে পুরা মদ পান করছে গো নবী গো নবী গো আমি আল্লাহ তাআলা এটার বিচার করতে চাই ওদের বিচার কি ওরা দুনিয়াতে নিবে না কবরে নিবে ওদের বিচারটা কি এখন নিবে না আখিরাতের ময়দান নিবে ওদের এই শাস্তির বিচার কি দুনিয়াতে পাইতে চায় নাকি আখিরাতে পাইতে চায় হারুত এবং মারুত কান্দার কই বুইজা বালাইজি আমরা তো অপরাধী আমরা অপরাধ কইরা বালাইজি এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী গো এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভিতরে যদি বিচার করা হয় যদি শাস্তি পাই গো তাইলে আমাদের আখিরাতের ময়দানটা সহজ হইয়া যাইব কারণ ওই আখিরাতের ময়দানটা কঠিন হইবে ওইখানে যদি আমরা সাজাপ্রাপ্ত হই ওইখানে তো আমরা মাপ পাব না দুনিয়াতে যদি আল্লাহ বিচার কইরা দেয় গো এই ক্ষণস্থায়ী দুনিয়ায় যদি আমরা শাস্তি পাই গো আখিরাতের ময়দানে আমরা তো নাজাত পেয়ে যাব হারুত এবং মারুত দুইজন আলোচনা করে হারুত কই বুইজা ফালাইছে আমরা তো অপরাধী মারুত কই আমিও তো বুইজা ফালাইছি আমরা অপরাধী অপরাধের বিচার
আর আমরা দুনিয়াতেই চাইবো আমাদের অপরাধের যেই সাজা হয় যেই শাস্তি হয় আমরা দুনিয়াতে চাই কারণ আখিরাতের ময়দানে আমরা অপমানিত লাঞ্ছিত হতে চাই না ওই জগতে আমরা শাস্তি ভোগ করতে পারবো না দুনিয়ার শাস্তি আমরা ভোগ করতে চাই তবু এই পাপের থেকে আমরা মুক্ত হতে চাই এইবারে নবী কয় আল্লাহ গো মারুত দুইজনে দুনিয়ায় শাস্তি চাই গো এই জগতেই তারা বিচার চায় এই জগতেই তারা শাস্তি ভোগ করতে চায় এ বন্ধুরা রে ওনাদের কি শাস্তি হয় ভালো করে শুই না নাও এই দুইজন রে আগুনের গোলার সামনে গো এই দুইজনের দেহ দিয়া বুকের ভিতর দিয়া রড ঢুকাইয়া দিছে বুকের ভিতর দিয়া রড ঢুকাইয়া রে জগৎবাসীরা আগুনের কূপের সামনে রাইখা দিছে এই দুইজনের বুকের ভিতর দিয়া রড ঢুকাইয়া আগুনের কূপের সামনে রাইখা গো আগুনের তাপমাত্রা ওদের শরীরে লাইগা ওই শরীরটা জ্বলছে যায় ওই শরীরটা জ্বলছে মোমবাতির মতো আস্তে আস্তে ফোটা ফোটা পড়ে শেষ হয় হারুত এবং মারুতের এত শাস্তি রে জগৎবাসীরা এই শিরক করা যাইবে না জিনা করা যাইবে না এই জন্য তো জিনার শাস্তি বলা হয়েছে গলা পর্যন্ত বুকটা মাটির নিচে ডাবাইয়া পাথর মাইরা হত্যা করিয়া দেওয়া অন্য কোন শাস্তি এত কঠিন করা হয় নাই জিনার ব্যাপারে এত কঠিন হারুত এবং মারুতকে আমার আল্লাহ শাস্তি দিয়া জগৎবাসীরে জানাইয়া দিছে গো হারুত এবং মারুতের বুকের ভিতর দিয়া রড ঢুকাই ওই যে কূপের আগুনে কূপের সামনে জ্বলাইয়া রাখছে গো এইবার তাদের শরীরে আগুনটা লাগে জ্বলছে নিচে মোমবাতির মতো গইলা গইলা পুরা সাফ হয়ে যায় আবার আমার আল্লাহ ওদেরকে আবার জিন্দা করে গো আবার ওদেরকে এরকম ভাবে শাস্তি দেয় এর জগৎবাসীরা এই বাবেলের শহরের ঘটনা হারুত এবং মারুতের রে বন্ধু তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবা এই হারুত এবং মারুতের শাস্তির কাহিনীটা ভালো করে শুই না নাও যে আগুনের ভিতরে ওদেরকে শাস্তি দেওয়া হয় গো একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় হারুত এবং মারুত এই শাস্তি ভোগ করবে কিয়ামতের আগ পর্যন্ত ওদেরকে শাস্তি দেওয়া হইব গো এখন পর্যন্ত ওদেরকে আগুনের ভিতর পুরাইতেছে এই দুইজন ফেরেশতা এই দুইজন পণ্ডিত ফেরেশতা গো হারুত এবং মারুত এই শাস্তিটা পায়া গেছে রে জগৎবাসীরা তিনটা শিক্ষায় আমরা এখান থেকে পাইলাম এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা যাইব না দুই নম্বরে জিনা করা যাইবে না তিন নম্বরে এই দুনিয়াতে আমানতের খিয়ানত করা যাইব না এই তিনটা কাজ থেকে যদি কোনো ব্যক্তি হেফাজত থাকতে পারে গো ওই ব্যক্তিটাই আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী লবি কইরা হায়া মজা পাই আল্লাহ আকবার।